নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর আজ আন্তর্জাতিক বিভাগে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে দেখুন আরও একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে, এবার কি নতুন পর্বে প্রবেশ করছে গাজা যুদ্ধ? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নতুন এক পর্বে যাওয়ার, নতুন এক পর্বে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হয়েছে। এই যুদ্ধকে শুধু ইসরায়েলের লক্ষ্য অর্জনের সীমিত পরিসরে রাখার প্রচেষ্টা সম্ভবত কাজ করছে না, এর সাথে সরাসরি আরব রাষ্ট্রিক অরাষ্ট্রিক পক্ষ যেমন যুক্ত হয়ে পড়ছে, তেমনিভাবে আন্তর্জাতিক পরাশক্তিগুলো সরাসরি জড়িয়ে যাচ্ছে এর সাথে, গাজা যুদ্ধের সাথে। ঘটছে তাৎপর্যপূর্ণ ঘটনা, কয়েকটা ঘটনাকে এই ব্যাপারে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রথমটা হলো রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 26 ফেব্রুয়ারি হামাস প্রতিনিধি দলকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন বা জানিয়েছিলেন, জানেন আপনারা। যদিও খবরটা পশ্চিমা মিডিয়া যতটা সম্ভব চেপে যাওয়ার চেষ্টা করেছে, তবে হামাস নেতাদের জন্য মস্কো সফর হয়তো বা নতুন নয়, কিন্তু গাজা যুদ্ধ যে পর্যায়ে উন্নীত হয়েছে তাতে রাশিয়ার এই সংঘাতের সাথে যুক্ত হওয়ার সংকেত হিসাবে এটাকে বিবেচনা করা যেতেই পারে। চীন সরাসরি কোনো ভূমিকায় না এলেও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ব্যাপারে জোরালো অবস্থান নিয়েছে বৈশ্বিক ফোরামে। দ্বিতীয়ত, ইসরায়েল লেবাননের গভীরে সামরিক হামলা চালিয়ে দেশটার ব্যাপক ক্ষতি সাধন করেছে, আর হিজবুল্লাহ এর পাল্টা আঘাত হিসাবে একদিকে ইসরায়েলের অভ্যন্তরে জোরদার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর অন্যদিকে এর আগের যুদ্ধে ইসরায়েল লেবাননের যে অংশটা দখল করে নিয়েছিল তার একটা অংশ পুনর্দখল করেছে লেবানন। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের গুরুত্বপূর্ণ সদস্য আনসারুল্লাহ হুতিরা লোহিত সাগরে ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজগুলোর সাথে ব্রিটিশ এবং আমেরিকার জাহাজের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের অর্থনীতিকে রক্ষা করার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য মানে ব্রিটেন ইয়েমেনে বোমা হামলা চালানোর সিদ্ধান্ত নেয়ার এক মাসেরও বেশি সময় পরে হুতির আঘাতে ব্রিটিশ পণ্যবাহী জাহাজ রুবাইমার ডুবে গিয়েছে। আমেরিকান MQ-9 রিপার অ্যাটাক ড্রোন নামিয়েছে আবার আনসারুল্লাহ হুতি। আমেরিকান কার্গো জাহাজ সি চ্যাম্পিয়ন এবং পণ্যবাহী জাহাজ নেভিস ফরচুনাতে আঘাত করা হয়েছে। এখন লোহিত সাগরের পুরো অঞ্চলটায় আগুনে জ্বলছে, এবং শুধু ইসরায়েলের সাথে সংযুক্ত জাহাজ নয়, বরং পশ্চিমা দেশগুলোর সাথে সংযুক্ত অন্যান্য অনেক জাহাজও আর রুট ব্যবহার করতে সাহস পাচ্ছে না। ইসরায়েলের অর্থনীতিকে রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো তাদের নিজস্ব অর্থনীতিতেই তার মানে আঘাত করেছে। চতুর্থত, ইরান প্রতিরক্ষা শক্তি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। ইরানের সামরিক বাহিনী আধুনিক এবং শক্তিশালী করার অংশ হিসাবে নতুন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। দেশটা তার সবচেয়ে উন্নত অ্যান্টি এয়ার সিস্টেম স্থানান্তর করার পরিকল্পনা করেছে সিরিয়া এবং লেবানিজ সেনাবাহিনীর কাছে। দেইর আল জোর প্রদেশে সিরিয়ার সেনাবাহিনীকে মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের সমতুল্য ইরানের খোরদাদ-15 এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সিস্টেমটা 120 কিলোমিটার থেকে 6টা ফাইটার জেট একসাথে যুক্ত করতে পারে। ইরান তাদের নতুন অত্যন্ত অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম উন্মোচন করেছে। এটা 20 সেকেন্ডেরও কম সময়ে 12টা লক্ষ্য খুঁজে বের করে, এবং বিশেষভাবে স্টিলথ বোমারু বিমান B-2 লক্ষ্য করার জন্য এটাকে ডিজাইন করা হয়েছে। ইরানের যুদ্ধ সক্ষমতা বৃদ্ধি ইসরায়েলের সাথে লেবানন ফ্রন্ট আর গোলান ফ্রন্টে সর্বাত্মক যুদ্ধের একটা সংকেত হতে পারে। কিন্তু পঞ্চমত, ব্রিক্স প্লাসকে একটা সক্রিয় ভূমিকা নিতে দেখা যাচ্ছে ফিলিস্তিন ইস্যুতে। ব্রিক্সের সদস্য তো দক্ষিণ আফ্রিকা, সেই দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করেছে।
এই মামলায় ওআইসির বিভিন্ন সদস্য দেশ পক্ষ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রথমবারের মতো গণহত্যার অভিযোগে ইসরায়েলকে আদালতের বিচারের মুখোমুখি করা হলো। অপরাধ আদালত এই মামলার শুনানিতে ইসরায়েলকে যুদ্ধ বন্ধের কোনো নির্দেশনা না দিলেও দেশটা যে যুদ্ধাপরাধ করতে পারে এমন প্রমাণাদি কিন্তু গ্রহণ করেছে। এই বিচার প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে আবার ফিলিস্তিনের ভূমি জবরদখল করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু হয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনিদের নির্মূল এবং তাদের জমি দখলের সুস্পষ্ট প্রমাণ থাকায় আইসিজের এই মামলায় ইসরায়েল হেরে যেতে পারে, এবং সেই কারণেই আগে থেকেই বেঞ্জামিন নেতানিয়াহু আগে থেকেই ঘোষণা জারি করেছে যে ইসরায়েল আন্তর্জাতিক ওই আদালতের কোনো রায় মানবে না। এর অর্থ কি? এর মধ্যে দিয়েই তার মানে ইসরায়েল কার্যত নিজেকে আনুষ্ঠানিকভাবে একেবারে সরকারিভাবে একটা প্যারিয়া বা দুর্বৃত্ত রাষ্ট্র হিসাবে তুলে ধরল। ইসরায়েলের আসল চেহারা এবং সুদূর প্রসারী পরিবর্তন কিন্তু স্পষ্ট হচ্ছে এতে করেই। 17 বছর ধরে সর্বাত্মক অবরোধের মধ্যে থাকা গাজার মতো একটা ক্ষুদ্র উপত্যকা দখলের জন্য বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পরাশক্তি আমেরিকা, ব্রিটেন এবং তার মিত্রদের পৃষ্ঠপোষকতায় যুদ্ধ করে প্রায় 5 মাসেও দখল নিতে ব্যর্থ হয়েছে ইসরায়েল, গাজা দখল নিতে ব্যর্থ হয়েছে। এই যুদ্ধে যে পরিমাণ বোমা ইসরায়েল গাজার হাসপাতাল, স্কুল, কলেজ এবং আবাসস্থলে ফেলেছে, যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধে 7 বছরেও সেটা করেনি। আশ্চর্য, বিশ্ব ইতিহাসে নৃশংসতায় ইসরায়েল সব রেকর্ড ভঙ্গ করেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি প্রধান হিটলার হলোকাস্টের যে নৃশংসতা ইহুদিদের বিরুদ্ধে ঘটানোর কথা বলা হয় সেটা ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘটাচ্ছে। সিলভা অন্য অনেক রাষ্ট্রনেতার মতো শুধু লিপ সার্ভিস মানে বক্তব্য দিয়েই ক্ষান্ত হননি, সেই সাথে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছেন, তার নিজ দেশের রাষ্ট্রদূতকে তেল আবিব থেকে ফিরিয়েও এনেছেন। তার মানে গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বে এমন কিছু পরিবর্তন আসতে শুরু করেছে যার গন্তব্য অনেক ব্যাপক এবং সুদূর প্রসারী হতে পারে। 7ই অক্টোবর হামাসের সার্জিক্যাল অপারেশনের আগে বৈশ্বিক এজেন্ডা থেকে ফিলিস্তিনিদের স্বাধীনতার বিষয়টা এক প্রকার বিদায় হয়ে গিয়েছিল। তো ইসরায়েলের আরব প্রতিবেশীরা আমেরিকা যুক্তরাষ্ট্রের চাপে একের পর এক ইসরায়েলকে স্বীকৃতি দিতে শুরু করেছিল। হামাসের অভিযানের পর ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করে গাজায়। এর মধ্যে ইসরায়েল গাজার প্রায় সব অবকাঠামো ধ্বংস করে দিয়েছে, হাজার হাজার টন বোমা ফেলেছে, 30,000-এর কাছাকাছি ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে যাদের অর্ধেকেরও বেশি হলো নারী এবং শিশু, 85%-এর বেশি ফিলিস্তিনি গাজায় এখন বাস্তুচ্যুত হয়েছে। এই অবর্ণনীয় ত্যাগের বিনিময়ে ফিলিস্তিনে রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডাটা শুধু ফিরেই আসেনি, বরং আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেরও বলতে হচ্ছে যে ইসরায়েলের নিরাপত্তার জন্যই এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। কথা হলো, বেঞ্জামিন নেতানিয়াহু কি চাইছেন? গাজায় ইসরায়েলের যুদ্ধ এখন একেবারেই দক্ষিণ সীমান্তে রাফার শহরগুলোতে চলে গিয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধ মন্ত্রিসভার সদস্যরা চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার কথা বলছে। একই সাথে মিশরকে সীমান্ত খুলে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে অখণ্ড ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে। বেঞ্জামিন নেতানিয়াহুর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে স্থায়ী বন্দোবস্তের বিষয়ে আন্তর্জাতিক আদেশ সরাসরি প্রত্যাখ্যান করে। এই ধরনের একটা ব্যবস্থা শুধু পূর্ব শর্ত ছাড়াই দুপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে পৌঁছানো হবে। ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতির বিরোধিতা অব্যাহত রাখবে। 7ই অক্টোবরের গণহত্যার পর এই ধরনের স্বীকৃতি সন্ত্রাসবাদের জন্য একটা বিশাল পুরস্কার এনে দেবে এবং ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠাকে রোধ করবে। কে বলছে? বেঞ্জামিন নেতানিয়াহু। বস্তুত বেঞ্জামিন নেতানিয়াহু প্যারিস আলোচনায় যে বিষয়ে সম্মত হয়েছিলেন তা থেকে গত সপ্তাহে তার চূড়ান্ত প্রতিক্রিয়ায় পিছিয়ে গিয়েছেন। বলা হচ্ছে দেশটা মিথ্যার সাথে যুদ্ধকে দীর্ঘায়িত করছে। তারা কখনো কখনো এটা বলে যে প্রতিরোধ আন্দোলন আমাদের বন্দীদের বিনিময়ে উচ্চমূল্য চায়, এবং কখনো কখনো বলে যে এটা প্রতিরোধকে ভেঙে ফেলতে চায়। এটা এখন স্পষ্ট,
যে বেঞ্জামিন নেতানিয়াহু এমন একটা চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সিরিয়াস নন যা আগ্রাসনের অবসান ঘটাবে, ফিলিস্তিনি জনগণকে স্বস্তি দেবে এবং এই দীর্ঘ আগ্রাসনের পরে গাজা থেকে দখলদারিত্ব প্রত্যাহার করবে। এটাতে বেঞ্জামিন নেতানিয়াহু রাজি নয়। বেঞ্জামিন নেতানিয়াহু সম্ভবত যুদ্ধ চালিয়ে যেতে চান, সেটা চান নিজের চেয়ার রক্ষার জন্য হয়তোবা। হামাসের বক্তব্য হচ্ছে, গাজায় হামাসের উপপ্রধান ডক্টর খলিল আল হাইয়া প্রতিরোধ সংগঠনটার সর্বশেষ অবস্থানের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যুদ্ধ পঞ্চম মাসের কাছাকাছি এবং ফিলিস্তিনি প্রতিরোধ এখনও তার অবস্থানে সংগ্রাম করছে, তার জনগণকে রক্ষা করছে এবং আমাদের জনগণের মারাত্মক ক্ষতি সত্ত্বেও শত্রুর সন্ধানে রয়েছে। দখলদার শক্তি বেসামরিক মানুষ সুবিধা বাড়ি বাসস্থান বাস্তুচ্যুতি এবং অনাহারের মাধ্যমে আমাদের মানুষ হত্যা করার চেষ্টা করছে। আজ দখলদারিত্ব তার লক্ষ্য অর্জনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা না গাজা উপত্যকায় বন্দীদের উদ্ধার করতে অথবা প্রতিরোধের ক্ষমতাকে তারা ধ্বংস করতে পেরেছে, বলছে হামাস। হামাস নেতা বলছেন, দখলদারিত্ব গাজা উপত্যকা বা এর কোনো অংশ থেকে প্রত্যাহার করতে অস্বীকার করে এবং বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন প্রত্যাখ্যান করে অথবা এই আগ্রাসনের অবসান ঘটাতে চায় না। এখনো অবধি তারা পর্যাপ্ত সাহায্য বিতরণ, হাসপাতাল, বেকারি এবং অবকাঠামো মেরামত, এমনকি তাঁবুসহ আশ্রয়ের গ্যারান্টি পর্যন্ত দেয়নি। হামাসের দাবি বড় বা অন্য কিছু বলে দখলদারিত্ব বাস্তবতা পাল্টানোর চেষ্টা করে। আমরা নিশ্চিত করি যে বন্দীদের মুক্ত করা আমাদের অগ্রাধিকার, তবে এটার পাশাপাশি আমাদের উদ্বেগজনক বিষয় হলো ফিলিস্তিনিরা কিভাবে শান্তিতে থাকবে, কিভাবে আমরা তাদের মুক্তি দিতে পারব, তাদের আশ্রয় নিশ্চিত করতে পারব এবং তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনব। কুদস বন্দীদের মুক্ত করা, আল আকসা মসজিদকে মুক্ত করা এবং একটা সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য, বলছেন হামাস নেতারা। হামাসের এই নেতা বলছেন, পশ্চিম তীর এবং গাজা স্ট্রিপ নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে কারণ আমরা এখনও এর দখলে আছি, তবে আমাদের জনগণের একটা রাজনৈতিক লক্ষ্য এবং মানবাধিকার রয়েছে এবং প্রতিরোধ শক্তি এখনও পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে সক্ষম। দখলদারিত্ব যেমন উপত্যকার উত্তরাঞ্চল, গাজার কেন্দ্রীয় অঞ্চল এবং খান ইউনিসে প্রতিরোধের সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে, তেমনি রাফার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেও ব্যর্থ হবে। দখলদার শক্তি ভয় দেখানো, অনাহার এবং অন্যদের হাতিয়ার ব্যবহার করার চেষ্টা করে। ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলো ইহুদিবাদী সামরিক, রাজনৈতিক এবং মিডিয়ার চাপের কাছে কোনোভাবেই নতি স্বীকার করে না। পরিস্থিতি তাহলে কোন পথে? প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি তাহলে কোন পথে? ইসরায়েলের এখনকার চাওয়াটা বেশ খানিকটা মিশরের ওপর নির্ভর করে। এটা কতটা পূরণ করবে মিশর তা বলা কঠিন। মিশরের যিনি শাসক হিসাবে ক্ষমতায় আছেন বর্তমানে, তাকে ইসরায়েল ও আমেরিকার মিত্ররাই বা আমেরিকার পৃষ্ঠপোষকরাই অভ্যুত্থান করে ক্ষমতায় এনেছেন। জনগণের ভোট ছাড়াই তাকে বারবার ক্ষমতায় নবায়ন করা হচ্ছে। অর্থনৈতিক সংকটে ফেলে ঋণের জালে আটকে থাকার টুলসগুলো তারাই নিয়ন্ত্রণ করছেন। এখন $160 বিলিয়ন ঋণে আটকে আছে মিশর। সেই ঋণ মাফ করে দেওয়ার বিনিময়ে ইসরায়েলের প্রস্তাবে সীমান্ত খুলে দিতে চাপ দেয়া হচ্ছে মিশরের প্রেসিডেন্ট সিসিকে। সিসি জানেন, রাফা সীমান্ত খুলে দেওয়ার পর ফিলিস্তিনিরা সিনাইয়ে প্রবেশ করলে তাদের অর্ধেক উদ্বাস্তুই মারা যাবে। এখন যে যুদ্ধ গাজায় হচ্ছে সেটা তারপরে চলে যাবে মিশর উপত্যকায়। গাজার উপর দিয়ে ইসরায়েল বেনগুরিয়ান খাল খনন করে সুয়েজের বিকল্প সংযোগ তৈরি করবে। এখন সুয়েজ খাল থেকে মিশরের বছরে যে $10 বিলিয়ন মতো রাজস্ব আয় হচ্ছে, তার বড় অংশই চলে যাবে ইসরায়েলের হাতে। মিশরের নীল নদের জল রেনেসা বাঁধের উজান থেকে সরিয়ে এনে পশ্চিম তীর এবং অন্যান্য মরু এলাকায় নিয়ে গিয়ে চাষাবাদ করবে ইসরায়েল। মিশর স্থায়ীভাবে তখন এক পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে। সেই পরিণতি কি সিসি এবং মিশরের জেনারেলরা মেনে নেবে? মেনে নিলে সেটা চূড়ান্তভাবে তো বিশ্বাসঘাতকতা হবে। এই পথ গ্রহণ তাই খুব সহজ নয়। আর ফিলিস্তিনিদের 75 বছর ধরে চলে আসা প্রতিরোধ যুদ্ধকে এক ফুৎকারে যে নেভানো যাবে না, সেটাও এর মধ্যে প্রমাণ হয়ে গিয়েছে।
সেটা মিশরও জানে, মিশরের সিসিও জানে। তো আপাতত শেষ করছি, প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের এখন প্রায় প্রতিদিনই একটা অভিযোগ শুনতে হয় যে নিউজ নির্ভিকের খবর নাকি অনেকের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না। এ কথা একদম ঠিক, কিন্তু এর উত্তর আমরা কী দেব? এটা তো সম্পূর্ণ তো ইউটিউব এবং ফেসবুকের নিজস্ব রেকমেন্ডেশনের ব্যাপার। তাই আমরা শুধু বলতে পারি যে সাবস্ক্রাইব আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের যে কোনো অনুষ্ঠান নিয়মিত দেখুন। অনিয়মিত দর্শকদের কাছে কিন্তু খুব কমই রেকমেন্ড করে ইউটিউব বা ফেসবুক। অতএব নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনিই আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIKE নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, আর কমবেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মাঝে মধ্যে দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতি বিষয় নিয়ে নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে আরও কিছু অনুষ্ঠান, আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা সমাবেশ, এমনকি মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও ইচ্ছা করলে আপনার যে কোনো অনুষ্ঠান, তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক, সেই সব অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভিককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভিকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে, সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভিকে অবশ্যই চোখ রাখুন, নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।